নমস্কার, গুড ইভিনিং সকল ফেসবুক বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা, শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যান্য দিনের ন্যায় ফেসবুক লাইভে আবার হাজির হলাম জ্যোতিষ সংক্রান্ত নানান তথ্য নিয়ে, নানান আলোচনা নিয়ে। প্রতিদিনই রাত্রি 10টা থেকে ফেসবুক লাইভে থাকি আপনাদের সঙ্গে, নানান জ্যোতিষ সংক্রান্ত নানান আলোচনা এবং আপনাদের সঙ্গে নানান মতের বিনিময়। আমার দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার ফলাফল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই প্রতিদিন রাত্রি 10টা থেকে ফেসবুক লাইভে আসা মূলত। হ্যাঁ, দীনবন্ধু মণ্ডল লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। নাড়ু মণ্ডল ফেসবুক লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বাপি দে সূত্রধর লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। সুরজিৎ ঘোষ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। সুদীপ ঘোষ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। নীলাঞ্জন মহান্তি লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা, হ্যাঁ, সৌমেশ সুন্দর লাইভ বিশ্বাস লাইভ প্রোগ্রাম, সৌমেশ সুন্দর লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। সৌমেশ সুন্দর বিশ্বাস লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। ফুলসাই হেমব্রাম লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। দেবাশিস প্রামাণিক লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। বিবেক পাল লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। হ্যাঁ, বাপি দে সূত্রধর থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও ফেসবুক লাইভে আসার জন্য। জ্যোতিষ সংক্রান্ত তথ্য নিয়ে প্রতিদিনই থাকি রাত্রি 10টা থেকে, নানান আলোচনা নিয়ে, নানান তথ্য নিয়ে। আপনারা যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, তপন গোড়াই লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ। এবং গতকালের এপিসোডে একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করেছি, বৃহস্পতিকে নিয়ে আলোচনা করেছি। বৃহস্পতি আপনার জীবনে কতটা শুভফল আনতে পারে, বৃহস্পতি আপনার জীবনে কতটা শুভফল দিতে পারে, আপনার জীবনে কি অশুভ ফল দিতে পারে, সেটা নিয়ে বিস্তারিত কালকের এপিসোডে বলেছি। আজকেও এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে বলবো, সেটা চন্দ্র নিয়ে বলবো। চন্দ্র এমন চন্দ্র গ্রহ, আপনার চন্দ্রটি কোথায় বসে আছে, আপনার জন্মচকে, আপনার রাশিচকে। হ্যাঁ, অ্যাপ্রিসিয়েট ইউর ডিভোশন টু ইউর ওয়ার্ক। হ্যাঁ, থ্যাংক ইউ বাপি দে সূত্রধর, স্বাগত জানাই আপনাকে, অসংখ্য ধন্যবাদ এবং অনুষ্ঠান দেখার জন্য। এবং ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। আচ্ছা, মিঠুন রথ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নানান তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো ফেসবুক লাইভে। হ্যাঁ, ইন্দ্রজিৎ চক্রবর্তী লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। আজকে মূলত আলোচনার বিষয় চন্দ্র নিয়ে। আপনার জন্মছক দেখে আপনি কিভাবে বুঝবেন যে আপনার জীবনে চন্দ্র কি প্রভাব ফেলতে চলেছে, এবং জীবনে চন্দ্রের জন্য আপনি কি শুভফল পেতে চলেছেন, এবং জীবনে চন্দ্রের জন্য কি অশুভ ফল পেতে চলেছেন, সেইটি নিয়ে আলোচনা করব। আমরা জানি রবি মানে আত্মা, রবি হচ্ছে আত্মা কারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। এটা আমরা, রবিকে পিতা বলে কল্পনা করা হয় জ্যোতিষশাস্ত্রে, চন্দ্রকে মাতা বলে কল্পনা করা হয়। তো এই জায়গাগুলো থেকে, চন্দ্র থেকে, যেমন পার্থপতি বেরাড়ি লাইভ প্রোগ্রাম স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আলোচনার জন্য। চন্দ্র থেকে মন আপনার কেমন থাকবে, মন মাইন্ড মানসিকতা কেমন থাকবে, আপনার রাগ ক্রোধ কতটা থাকবে, আপনি জীবনে কতটা সাফল্য পাবেন, চন্দ্র কিন্তু বলে দিতে পারে। চন্দ্রের পজিশন সবথেকে ভালোভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে চন্দ্রের পজিশন দেখে বলে দেওয়া সম্ভব একজন জাতক বা জাতিকা জীবনে কতটা প্রতিষ্ঠিত হতে পারবে, জীবনে কতটা সাকসেস হতে পারবে। হ্যাঁ, সমীরবাবু লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নানান তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো রাত্রি 10টা থেকে ফেসবুক লাইভে। এবং যে সকল বন্ধুরা বাঁকুড়া থেকে অনেক দূরে থাকেন, তাদের জন্য বাইপোস্টের মাধ্যমে প্রেডিকশন পাঠানো হয়, তারা বাইপোস্টের মাধ্যমে প্রেডিকশন নিতে পারেন, বাইপোস্টের মাধ্যমে প্রেডিকশন নিতে পারেন। এর জন্য ইনবক্সে যোগাযোগ করুন। এবং বাঁকুড়াতে সর্বপ্রথম কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন পদ্ধতিতে জ্যোতিষ শেখানো হয়। যারা জ্যোতিষ শিখতে ইন্টারেস্টেড, যারা জ্যোতিষ শিখতে ইচ্ছুক, তারা ইনবক্সে যোগাযোগ করুন। এবং যে সকল বন্ধুরা বাঁকুড়া থেকে অনেক দূরে থাকে, তাদের জন্য বাইপোস্টে সার্ভিস ইতিপূর্বে দিয়ে আসছি। দীর্ঘদিন ধরে বাইপোস্টে সার্ভিস দেশে বিদেশে প্রচুর মানুষকে আজকে ধরুন সার্ভিস দিয়ে আসছি। আপনারা যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। হ্যাঁ, বাপ্পা মণ্ডল লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। করুণা পাল লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। আজকের মূল আলোচনার বিষয় যেটা,
চন্দ্র নিয়ে বলবো। চন্দ্রকে নিয়ে, চন্দ্র আপনার জন্মছকে কোথায় থাকলে কি ফল দেবে সেটাই মূলত আলোচনা বিষয়। সেই চন্দ্র নিয়ে বলতে গিয়ে কয়েকটা কথা যেমন বলতেই হবে, যে চন্দ্র যদি কোনোভাবে কারোর লগ্নে থাকে, চন্দ্র বিশেষত মেষ, বৃষ এবং কর্কট লগ্নভাবে অবস্থান করলে জাতক প্রচুর ধন সম্পদের, প্রচুর ধন সম্পত্তির মালিক হয়, প্রচুর ধন সম্পত্তি, আয় ভালো হয়। অন্য রাশিতে চন্দ্র অবস্থান করলে জাতক অধার্মিক হয়, রোগা হয়, নির্ধন হয়, বুদ্ধিহীন হয়, কানে কম শুনে। পূর্ণ চন্দ্র লগ্নে থাকলে জাতক তেজস্বী, অহংকারী হয়। আর দুর্বল চন্দ্র পীড়িত থাকলে চন্দ্রের লগ্নে অবস্থান জাতক প্রসবা সংক্রান্ত, প্রসব সংক্রান্ত, প্রস্রাব সংক্রান্ত নানা সমস্যা নিয়ে ভুগতে হবে, এবং মেয়েদের প্রসব সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগতে হবে, ছেলেদের প্রস্রাব সংক্রান্ত, ইউরিন সমস্যা সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগতে হবে। চন্দ্র যদি লগ্নে বৃহস্পতি সঙ্গে যদি যোগ থাকে, কোনোভাবে চন্দ্র এবং বৃহস্পতি আপনার জন্মছকে এক ঘরে বসে আছে, কিংবা যদি চন্দ্রের সঙ্গে বৃহস্পতি কোনোভাবে শুভ দৃষ্টি বিনিময় হয়, সেক্ষেত্রে কিন্তু সবসময় শুভ ফল দেয়। যাতে দুর্বল চন্দ্র কোনোভাবে জাতকের শুভ ভাবের অধিপতি হোক না কেন, শনি রাহু দ্বারা যুক্ত হলে অশুভ ফল প্রদান করবে, এক্ষেত্রে কিন্তু চন্দ্রের ভালো শুভ ফল পাওয়া যাবে না। হ্যাঁ, কৌশিক গোড়ায় লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, সুমিত খান লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। ভিডিওটা ঠিক মতো হ্যাঁ আবার কন্টিনিউ বলো, নেটটা ডিসকানেক্টের জন্য একটু সমস্যা হচ্ছে। যাই হোক, অর্ণব মন্ডল লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো রাত্রি 10টা থেকে আপনাদের সঙ্গে, নানান আলোচনা নিয়ে, নানান তথ্য নিয়ে। যে আচ্ছা কথা ছিল হোয়াটসঅ্যাপে জানিয়েছি, আচ্ছা ফ্রি হলে কাইন্ডলি জানাবেন। হ্যাঁ সৈলবাবু, অসংখ্য ধন্যবাদ। লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটা শেষ হোক, অনুষ্ঠানটা শেষ হলে আমি হোয়াটসঅ্যাপে কথা বলছি আপনার সঙ্গে, সঙ্গে থাকুন এবং ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। পিন্টু ঘোষ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। চন্দ্র যদি কোনো দ্বিতীয় ভাবের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে, আপনার জন্মছকে যদি চন্দ্র কোনোভাবে সেকেন্ড হাউসের সঙ্গে যদি যুক্ত থাকে, জানতে হবে জাতক রূপবান, অত্যন্ত রূপবান হবে, দেখতে ভালো হবে। যদি জাতক বা জাতিকা যেই হোক না কেন, চন্দ্র যদি সেকেন্ড হাউসে থাকে রূপবান হবে, দেখতে ভালো হবে, দেখতে শুনতে খুব ভালো হবে, এবং স্বাস্থ্য ভালো হবে, স্বাস্থ্য হেলথ খুব ভালো হবে, তাদের কৃষি সম্পদ ভালো হবে। জাতক অর্থ, পুত্র, শান্তি শান্তি দান করে। ক্ষীণচন্দ্র যদি যদি কোনোভাবে ক্ষীণচন্দ্র হয়ে যায়, ক্ষীণচন্দ্র হলে পাপগ্রহ যুক্ত হলে চন্দ্র দ্বিতীয় থাকলে জাতক ধনহীন, স্বল্প বুদ্ধিযুক্ত হয়। ভুল বকে চন্দ্র যেমনই অবস্থায় থাকুক না কেন, বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হলে শুভ ফলদাতা হয়। হ্যাঁ শুক্লা ভট্টাচার্য লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। শুক্লা ভট্টাচার্যকে বলছি ভিডিওটা একটু শেয়ার করুন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নানান তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো ফেসবুক লাইভে। হ্যাঁ হরসৌরভ মল্লিক লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, শুভ দাশগুপ্ত লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রামে স্বাগত, যে লাইভ প্রোগ্রামে যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। সায়ন মান্না 2001 সকাল 11টা। আচ্ছা শুক্লা ভট্টাচার্য যে যে ডেট অফ বার্থটা পাঠাচ্ছেন, পুরোপুরি ডেট অফ বার্থটা পাঠান, শুধু 2001 বললে তো হবে না, পুরো জন্ম তারিখ, জন্ম মাস এবং ডেট, মাস এবং সালটা একসঙ্গে উল্লেখ করে পাঠান, আলোচনা করো, প্রত্যেকেই জন্ম তারিখ নিয়ে আলোচনা করবো, সঙ্গে থাকুন। আচ্ছা রাজীব সামন্ত লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, জয় মুখার্জি লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। আজকে চন্দ্রের সেকেন্ড হাউস পর্যন্ত বললাম, এবার থার্ড হাউস আসছি। চন্দ্র যদি কোনোভাবে তৃতীয় স্থানে অবস্থান করে, জাতক অত্যন্ত দাম্ভিক হবে, জাতক অত্যন্ত মানে দাম্ভিক হবে, অত্যন্ত অহংকারী হবে, এবং এছাড়া জাতক কৃপণ হবে, কৃপণ হবে, সাহসী হবে, এবং জাতক বিলাসী নারীদের দ্বারা আদরণীয় হলেও মানসিকভাবে সাত্ত্বিক হয়। জাতকের মনে সঙ্গীত লেখা বা কোনো সৃষ্টিশীল কাজের ব্যাপার থাকবে। পিতৃহীন নারীর সঙ্গে বিবাহযোগ দেখা যায়, মায়ের সঙ্গে মতামতের তফাত থাকবে, প্রচুর ভ্রমণযোগ থাকবে, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো নয়। চতুর্থভাবে চন্দ্র, ফোর্থ হাউসে যদি কোনো চন্দ্র থাকে, চতুর্থভাবে চন্দ্র থাকলে জাতক বাহন সুখ, গাড়ি বাড়ি সুখ যথেষ্ট ভালো হয়, জলজাত দ্রব্য থেকে অর্থ লাভ হবে, এবং সে সরকারের কাছ থেকে সম্মান লাভ করবে,
সরকার থেকে সে খেতাব পাবে, মান যশ মান সম্মান যশ পাবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে থাকতে হবে, সচেতনতা থাকতে হবে। হ্যাঁ, সেগুলো বটে আছি, আমরা ডেট অফ বার্থ পেয়েছি, প্লেস অফ বার্থ পাঠান, জন্মস্থান কোথায় পাঠান, আলোচনা করো, প্রত্যেকেরই আলোচনা করবো, সঙ্গে থাকুন এবং ভিডিওটাকে শেয়ার করে অপেক্ষা করুন। হ্যাঁ, চম্পা পাল লাইভ প্রোগ্রামে স্বাগত জানায়, জয় মুখার্জি লাইভ প্রোগ্রামে স্বাগত জানায়, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নানান তথ্য নিয়ে প্রতিদিন থাকবো ফেসবুক লাইভে, নানান আলোচনা নিয়ে। আপনারা যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। চন্দ্র যদি যে সরকারের কাছ থেকে সম্মান লাভ করবে, ফোর্থ হাউসে যদি চন্দ্র থাকে এবং অল্প বয়সে মাতৃহীন হতে পারে, যদি চন্দ্র পাপগ্রহের সাথে যুক্ত হয়, চন্দ্রের সঙ্গে রাহু শনি রাহু মঙ্গল কেতু যুক্ত হলে মাতৃহানি বা মায়ের সঙ্গে শত্রুতা সম্পর্ক থাকে, মাতৃহানি হতে পারে। চন্দ্রের সঙ্গে পাপগ্রহের অবস্থান, দৃষ্টির কারণে অসৎ বন্ধু যোগ এবং বন্ধুদের দ্বারা শত্রুতা দেখা যায়। যদি চন্দ্রের সঙ্গে কোনোভাবে অশুভ গ্রহের দৃষ্টি পড়ে বা অশুভ গ্রহের কোনোভাবে প্রভাব পড়ে ফোর্থ হাউসে, সেক্ষেত্রে কিন্তু বন্ধু ভাগ্যটা তার মোটেই ভালো নয়, বন্ধু দ্বারা বারবার প্রতারিত হবে, বন্ধু দ্বারা বারবার ঠকবে, এরকম ঘটনা কিন্তু বারবার ঘটতে থাকবে। এবং চন্দ্রের সঙ্গে যদি মঙ্গলের অবস্থান হয়, দুর্ঘটনার যোগ এবং নারীদের দ্বারা বিপদগামী হওয়ার, বদনাম হওয়ার, জড়িয়ে যাওয়ার মানসিকতা থাকে, এগুলো নিয়ে এটা ভুগতে হবে। আজকে চতুর্থ ভাব পর্যন্ত বললাম, এবং নেক্সট আবার পরের দিনে আবার এপিসোড পরের দিনে আরও কমপ্লিট করবো। আজকে ডেট অফ বার্থ নিয়ে অনেকক্ষণ যারা অপেক্ষা করছেন, ডেট অফ বার্থগুলো নিয়ে একটু বলে দিই। হ্যাঁ, কৈলাস কর্মকার ফেসবুক লাইভে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। আচ্ছা, শুক্লা ভট্টাচার্য যে ডেট অফ বার্থটা পাঠিয়েছে ওটা নিয়ে আমি আলোচনা করছি। আজ এটা হচ্ছে 4 জুন 4/6/2001। আচ্ছা, শুক্লা ভট্টাচার্য যে ডেট অফ বার্থটা পাঠিয়েছে ওটা নিয়ে আলোচনা করছি। সকাল 11টা দুর্গাপুর। আচ্ছা, সঙ্গে সঙ্গে থাকুন। এবং যারা ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিন থাকবো। আচ্ছা, শুক্লা ভট্টাচার্য যে জন্ম তারিখটা পাঠিয়েছেন, 4/6/2001 সোমবার ছিল, সোমবার ছিল সকাল 11টা। তুলা রাশি সিংহ লগ্ন বিশাখা নক্ষত্র, তুলা রাশি সিংহ লগ্ন বিশাখা নক্ষত্র রাক্ষসগণ, ছেলে অত্যন্ত একগেদি হবে, একগেদি মানসিকতার হবে, এবং ছেলে যথেষ্ট ট্যালেন্টেড থাকা সত্ত্বেও সে কর্মক্ষমতা সেভাবে বিকাশ পাবে না, সেভাবে কর্মের জায়গাতে সেভাবে সাফল্য পাবে না, পড়াশোনার ক্ষেত্রে প্রচুর বাধা সৃষ্টি হবে, প্রচুর বাধার সম্মুখীন হতে হবে। হ্যাঁ, প্রেমাংশু ঘোষ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, তন্ময় গৌতম পাল লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, তন্ময় দাস লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিন থাকবো ফেসবুক লাইভে, নানান আলোচনা নিয়ে। শুক্লা ভট্টাচার্য যে রেডিও পাত্র পাঠিয়েছে সেটা নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, রাম সিংহ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। লগ্নপতি রবি সে বসে আছে দশম স্থানে কর্মের জায়গা বোধ হয়, প্রথমে বলি এই জাতকের পড়াশোনার জায়গাতে বর্তমান সময় একটু ডিস্টার্ব হবে, পড়াশোনার জায়গাতে প্রাথমিক শিক্ষাতে পড়াশোনার জায়গাটা ডিস্টার্ব হবে, পড়াশোনার জায়গাটা সাফল্য নিয়ে আসতে পারলে জীবনে প্রচুর প্রতিষ্ঠিত হতে পারবে, জীবনে প্রচুর সাফল্য শিখরে পৌঁছাতে পারবে, এবং সরকারি চাকরির যোগ আছে। এই চার্টটা যথেষ্ট খুব ট্যারিফিক, খুব ভালো ট্যালেন্টেড চার্ট। এই চার্টটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান, পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়ে কী করা উচিত আরও ডিটেলসে বলে দেবো। এবং এই এই ছেলে অত্যন্ত সাহসী হবে, অত্যন্ত সাহসী হবে, এবং বর্তমান সময় বন্ধু ভাগ্যটা মোটেই ভালো নয়, বন্ধু দ্বারা বারবার প্রতারিত হবে, সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। এবং একাদশে রাহু থাকার জন্য, এবং একাদশপতি একাদশী দ্বিতীয় পতি একাদশে বসে আছে, আর্থিক জায়গায় আর্থিক সচ্ছলতা যথেষ্ট ভালো হবে। এখন বর্তমান সময়ে পড়াশোনার জায়গাতে একটু ডিমোশন আছে, পড়াশোনা এবং হেলথ নিয়ে একটু ভুগতে হবে, তার জন্য সবটাকে পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিকার করিয়ে বিচার করিয়ে প্রতিকার করানো উচিত। এবং জন্মছকটাকে সময় থাকতে প্রতিকার করানো অবশ্যই দরকার। হ্যাঁ, রবিবীর লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। শুভেন্দু চট্টরাজ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। অভিষেক
অভিষেক রায় লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, বিকাশ মুখার্জি লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। প্রতিদিনই জ্যোতিষ সংক্রান্ত আলোচনা নিয়ে রাত্রি 10টা থেকে প্রতিদিনই ফেসবুক লাইভে আসি আপনাদের সঙ্গে নানান আলোচনা নিয়ে, নানান তথ্য নিয়ে, বিভিন্ন আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল, বিভিন্ন দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য মূলত আলোচনা আসার মূল উদ্দেশ্য। এবং আসল জ্যোতিষটা, রিয়েল জ্যোতিষটা মানুষের মধ্যে প্রচার পাক, এটাই মূল উদ্দেশ্য। জ্যোতিষ মানেই কোনো 2-1 মিনিটের মধ্যে কোনো প্রতিকার নয়, জ্যোতিষ মানেই কোনো 2-1 মিনিটে কোনো ম্যাজিক নয়, জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ একটা বিজ্ঞানের মেলবন্ধন। জ্যোতিষ বিচার করতে হলে কোনো পুঙ্খানুপুঙ্খভাবে 2-1 মিনিটের মধ্যে মিরাক্কেল কোনোভাবে সম্ভব নয়। বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখতে পান যে 2 মিনিটের প্রতিকার, 1 মিনিটের প্রতিকার, দেখা মাত্র প্রতিকার, সেগুলো কতটা অথেন্টিকেট আছে আমার জানা নেই, সেগুলোকে আমি বিশ্বাসযোগ্যতা মনে করি না। সেক্ষেত্রে যথেষ্ট সন্দেহের ব্যাপার থাকে, সেই জায়গাতে প্রত্যেকটা মানুষকে সচেতন করা উচিত। জ্যোতিষ দেখাতে এলে জ্যোতিষের কাছে আগে আপনি জন্ম তারিখ দিয়ে আপনার নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না, জ্যোতিষের কাছে প্রবলেম শুনুন, উনি কী বলছেন তারপরে আপনি মতামত বলবেন। হ্যাঁ, শ্রীকান্ত মণ্ডল লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, উজ্জ্বল দত্ত লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিন থাকবো ফেসবুক লাইভে, নানান আলোচনা নিয়ে, নানান তথ্য নিয়ে। আপনারা যেভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ইতিপূর্বে নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করেছি, গতকাল বৃহস্পতি নিয়ে আলোচনা করেছি, বৃহস্পতি গ্রহ আপনার কোথায় থাকলে কী শুভ ফল দেয় সেটা নিয়ে আলোচনা করেছি, বিস্তারিত বলেছি। এবং আজকে চন্দ্র নিয়ে বললাম, তো চন্দ্রটা কমপ্লিট হলো না, অর্ধেকটা বললাম, আবার পরের দিন কন্টিনিউ করব। এবং বাড়িতে বাস্তু সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেছি, হাতাজড়ি সংক্রান্ত একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, হাতাজড়ি এমনই একটা দ্রব্য বাড়িতে রাখলে শুভ ফল, একদম 100% শুভ ফল পাওয়া যাবে। যে সকল ব্যক্তিরা আর্থিক অনটনের মধ্যে ভুগছেন, যারা আর্থিক কষ্টের মধ্যে ভুগছেন, যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন কোনো মামলা মোকদ্দমার মধ্যে ভুগছেন, দীর্ঘদিন কোনো রোগ ব্যাধির মধ্যে ভুগছেন, সেই সকল ব্যক্তিদেরকে বলবো বাড়িতে একটা হাতাজড়ি রাখুন। বাড়িতে হাতাজড়ি রাখাতে উইদিন ছ মাসের মধ্যে একদম 100% রেজাল্ট পাওয়া সম্ভব, এবং রেজাল্ট পাওয়া যায়, এটা পরীক্ষিত এবং সত্য। কোনো ব্যক্তি যদি বলেন যে হাতাজড়ি রাখার পরেও উইদিন 6 মান্থের মধ্যে কোনো রেজাল্ট পায়নি, এবং হাতাজড়ি সম্পূর্ণভাবে ফেরত করতে পারেন, সম্পূর্ণভাবে ফেরত হবে এবং গ্যারান্টেড, মানে মানি ব্যাক গ্যারান্টি বা বলা যাবে, এক কথায় বলা যাবে। হ্যাঁ, যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিন থাকবো ফেসবুক লাইভে, নানান আলোচনা নিয়ে, নানান তথ্য নিয়ে। আপনারা যেভাবে লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যে সকল বন্ধুরা বাঁকুড়া থেকে অনেক দূরে থাকেন তাদের জন্য বাইপোস্টের মাধ্যমে প্রেডিকশন পাঠানো হয়, তারা বাইপোস্টের মাধ্যমে প্রেডিকশন নিতে পারেন, তার জন্য ইনবক্সে যোগাযোগ করুন। বাইপোস্টের মাধ্যমে দেশে বিদেশে প্রচুর মানুষ আজকে আমার প্রতিকারে, এবং ফেসবুক প্রোফাইল যারা ফলো করেন তারা দেখতে পাবেন, দেশে বিদেশে প্রচুর মানুষ আজকে আমার প্রতিকারে উপকৃত। আজকে প্রচুর মানুষকে প্রতিকার পাঠিয়েছি, কুষ্টি তৈরি এবং কুষ্টি বিচার বিদেশে পর্যন্ত পাঠিয়েছি, সেরকম মানে অনেক অনেক উদাহরণ আছে। আজকে আমার মানে প্রতিকারে আজকে তারা অনেক সাফল্য শিখরে পৌঁছেছে, এরকম উদাহরণ অনেক আছে। তো অতএব সময় নষ্ট না করে তারা চেম্বারে অপেক্ষা করে, চেম্বারে যোগাযোগ করুন, চেম্বারে দেখান। এবং আপনার যাকে ভালো লাগবে, যে জ্যোতিষকে ভালো লাগবে সেখানেই দেখান, কোনো জ্যোতিষের একটা মানে মেলবন্ধন একটা থাকুন, জ্যোতিষের একটা গাইডলাইনের মধ্যে থাকুন, জ্যোতিষের সঙ্গে একটা আলোচনার মধ্যে থাকবো, যেখানে আপনার ভালো লাগবে সেখানে দেখান, অবশ্যই অবশ্যই আপনি পজিটিভ ফল পাবেন। যদি আপনার সঠিক জ্যোতিষ বিচার হয় তবেই কিন্তু আপনি রেজাল্ট একদম 100% পাবেন। যতই আপনি তাবিজ কবজ পাথর করুন না কেন, অনেক মানুষকে দেখতে পাবেন যে দু হাত ভরে প্রচুর তাবিজ কবজ পাথর অনেক করেছে, কোনো কিছু রেজাল্ট নেট ফল জিরো, কোনো কিছু হয়নি, তার সঠিক জ্যোতিষ বিচার হয়নি বন্ধু। এই জ্যোতিষ বিচারটা জানতে হবে, জ্যোতিষ বিচার যদি ঠিকঠাক না হয় কোনো মতে আপনি পজিটিভ ফল পেতে পারেন না। প্রথম চাই আগে জ্যোতিষ বিচার, জ্যোতিষ বিচার যদি ভালো হয় আপনি 100% শুভ ফল পাবেন। প্রথম জানতে হবে জ্যোতিষ বিচার, আপনাকে পারফেক্ট করতে হবে। হ্যাঁ, শাহ আলম সাইমন সানি লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অলোক চক্রবর্তী লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো রাত্রি 10টা থেকে আপনাদের সঙ্গে, নানান আলোচনা নিয়ে, নানান তথ্য নিয়ে। জ্যোতিষ বিচারে শুধুই পাথর পড়লে, শুধুই তাবিজ করলে পড়লে যে ফলাফল পাওয়া যায় এটা নয়, তার সঙ্গে দরকার আছে ভাগ্য প্লাস চেষ্টা, আমরা ভাগ্যে থাকতে হবে এবং সেটা চেষ্টা করতে হবে। যদি চেষ্টা ব্যতীত কোনো তো ফল পাওয়া যায় না, তবে ইজিক্যাল টু ভাগ্য, কর্ম প্লাস চেষ্টা ইজিক্যাল টু ভাগ্য। কারণ সেক্ষেত্রে একটা জাতক, একটা রুদ্রাক্ষের যদি গুণাগুণ বলা যায়, একটা রুদ্রাক্ষের গুণাগুণ বলতে গেলে
মানে এই একটা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে না, প্রতিটা রুদ্রাক্ষের প্রচুর প্রচুর মানে ফলাফল, প্রচুর রেজাল্ট, সঠিকভাবে রুদ্রাক্ষটা অ্যাপ্লাই করতে হবে। একটা রুদ্রাক্ষে অথচ কম নাম রুদ্রাক্ষ, রুদ্রাক্ষ একটা কম পয়সার রুদ্রাক্ষ কিনেও সেই রুদ্রাক্ষতে প্রচুর প্রচুর পজিটিভ ফল পাওয়া যায়, পজিটিভ এনার্জি নিয়ে আসে। যে সকল ব্যক্তিরা নানান আর্থিক অনটনের মধ্যে ভুগছেন, যারা বিভিন্ন মামলা মোকদ্দমার মধ্যে ভুগছেন, যারা বিভিন্ন রোগব্যাধির মধ্যে ভুগছেন, সেই সকল জাতক জাতিকাদের যেমন জন্য, যেমন আমি বললাম হাতাজড়ি বললাম, হাতাজড়ি এটা হচ্ছে মানে বাড়িতে রাখার জন্য, এটা পরার কোনো জিনিস নয়, বাড়িতে রাখতে হবে, এটা বাড়িতে রাখার জিনিস। এই জিনিস বাড়িতে রাখলে এই অর্থনৈতিক উন্নতি এবং রোগব্যাধি এবং মামলা মোকদ্দমা এই তিনটাতে মানে একদম 100-এ 100% রেজাল্ট পাওয়া যায়, এটা পরীক্ষিত এবং সত্য। এবং আগামী এরপরে আগামী কয়েকটা আরও এপিসোডে ওনার ইয়ে নিয়ে আলোচনা করেছি, গত 2-3টা এপিসোডে আগে আমি আলোচনা করেছি রুদ্রাক্ষ নিয়ে, যে রুদ্রাক্ষ যে সঠিকভাবে যদি রুদ্রাক্ষ করা যায় সেই রুদ্রাক্ষ আপনাকে জীবনে কতটা সাফল্যের শিখরে পৌঁছাতে পারে সে একমাত্র যে জাতক ব্যবহার করে সেই জানতে পারবে। একমাত্র একদম 100-এ 100% রুদ্রাক্ষ আপনাকে পজিটিভ জায়গায় পৌঁছাতে পারে, সঠিকভাবে আপনাকে জানতে হবে, তার সঠিকভাবে আপনাকে বিচার করতে হবে যে আপনার জন্মছকে কোন মুখী রুদ্রাক্ষ লাগবে, কি রুদ্রাক্ষ লাগবে, কতটা পরিমাণ লাগবে, কোটা লাগবে জানতে হবে, তবেই কিন্তু যতবার এদিকে অ্যাকচুয়াল ফল আসবে, পজিটিভ ফল পাওয়া যাবে। এবং যে সকল হ্যাঁ প্রভাস ভৌই লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, সৌগত সর্দার লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো রাত্রি 10টা থেকে। আপনারা যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং বাঁকুড়াতে সর্বপ্রথম কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন পদ্ধতিতে যদি শেখানো হয়, যারা যদি শিখতে ইন্টারেস্টেড, যারা যদি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন। ছোট ছোট ব্যাচের মাধ্যমে পড়ানো হয়, ছোট ছোট ব্যাচের মাধ্যমে পড়ানো, নিজে হাতে কলমে যদি শেখায়, আমি নিজে হাতে ক্লাস করাই, প্রতি রবিবার ক্লাস করাই। যারা আমার কাছে ইতিপূর্বে শিখছে তারা প্রত্যেকে জানে যে আমি কীভাবে কতটা সময় দিয়ে কতটা মানে নিজের মতো করে বোঝায়, পুরো প্র্যাকটিক্যালিভাবে বোঝাতে হবে, যার জিনিসটা জানতে হবে। জ্যোতিষটাকে শিখুন, জ্যোতিষটাকে ভালোবাসুন। এবং জ্যোতিষ মানেই কোনো 2-1 মিনিটের মধ্যে কোনো ম্যাজিক নয়, জ্যোতিষটা কোনো 2-1 মিনিটের মধ্যে কোনো পজিটিভ ফল যে রাতারাতি কোনো প্রতিকার পাওয়া যাবে এরকম ব্যাপার কিছু নয়। জ্যোতিষ হচ্ছে সম্পূর্ণ একটা বিজ্ঞানের মেলবন্ধন, জ্যোতিষটাকে একটা সম্পূর্ণ ভালোভাবে ভালোবাসতে হবে, জ্যোতিষটাকে জানতে হবে। জ্যোতিষে অগভীর সমুদ্র, জ্যোতিষ জানার কোনো শেষ নেই, প্রচুর প্রচুর জিনিস জানার আছে, যে একটা কীভাবে একটা মানুষকে একটা গ্রহ প্রভাবিত করতে পারে, কীভাবে একটা মানুষকে জীবনে একটা অনেক ছোট ফ্যামিলিতে, অনেক নিডি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেও জীবনে অনেক সাফল্যের শিখরে পৌঁছাতে পারে, একমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল লাইন, এই লাইনেই বন্ধু বান্ধব বলতে পারবে সম্ভব, সেটা পসিবল বলা যায়, যে একটা শুভ যোগ আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে। আবার একটা অশুভ যোগ, আপনি যতই কোটিপতি করোড়পতি হন না কেন, সেই কোটিপতি করোড়পতি থেকে আপনাকে একদম রাস্তায় ফুটপাতে নামিয়ে আনবে একটা অশুভ যোগে, সেই অশুভ যোগটা খুঁজে বার করতে হবে, সেই অশুভ যোগের প্রতিকার করতে হবে, তবেই কিন্তু পজিটিভ ফল পাওয়া যাবে, তবেই কিন্তু একটা জীবনে সাফল্য শিখরে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, সুভাষ চক্রবর্তী লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো। আচ্ছা, কি বলছেন অর্ণব মণ্ডল প্রশ্ন জানতে চাইছেন চতুর্মুখী রুদ্রাক্ষ নিয়ে ফলাফল নিয়ে একটু বলে আলোচনা করবেন। হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো, সঙ্গে থাকুন। যেমন রুদ্রাক্ষের গুণাগুণ বলেছি, একটা ইউটিউবে চ্যানেল করা আছে, সেখানে দেখবেন প্রত্যেকটা এই ফেসবুকে যতগুলো আপলোড হচ্ছে, যতগুলো আমি ফেসবুকে পোস্ট করছি সেগুলো ইউটিউবে আপনার দেখতে পাবেন। ইউটিউবে আপনি যখন খুশি খুলবেন, এবং রুদ্রাক্ষের লেখা আছে, রুদ্রাক্ষের গুণাগুণ সংক্রান্ত একটা একটা অপশন করা হয়েছে, সেখানে আপনি ক্লিক করবেন, সমস্ত রুদ্রাক্ষের আপনি ওখানে পেয়ে যাবেন। যারা ওই ইউটিউব ব্যবহার করেন, ইউটিউবে গৌর ভট্টাচার্য লিখে সার্চ করবেন, গৌর ভট্টাচার্য লিখে সার্চ করবেন, দেখুন আমার একটা অ্যাকাউন্ট আছে, সেখানে সাবস্ক্রাইব করে রাখুন, নতুন নতুন তথ্য যারা পাবেন, আর নতুন করে আপলোড করতে থাকবো। এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, তারামায়ের ভক্তবৃন্দ গ্রুপ, সেখানে তারামায়ের ভক্তবৃন্দ গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন, তার জন্য আপনারা ইনবক্সে যোগাযোগ করুন, আরও ডিটেলস লিঙ্কটা পাঠিয়ে দেবো। এবং একটা ওয়েবসাইট লঞ্চ করেছি, যেটা ওয়েবসাইট খোলা হয়েছে www.astrogout.com। একটা ওয়েবসাইটে অনেক অনেক বিস্তারিত তথ্য দেওয়া আছে অ্যাস্ট্রোলজিক্যাল সম্বন্ধে, আরও নতুন অনেক প্রোডাক্ট সম্বন্ধে নতুন আপলোড চলছে, অ্যাস্ট্রোলজি একটা কাজ চলছে, আরও নতুন আপলোড দেওয়া হবে, কীরকম ধরনের করলে ভালো হবে, আপনাদের কি নতুন কিছু যদি জানার থাকে সেখানে আপনারা জানতে পারেন, সেখানে ওয়েবসাইটে ভিজিট করতে পারেন www.astrogout.com। এই ওয়েবসাইটটা ভিজিট করুন। এবং ইউটিউবে আপনারা নিয়মিত ধরুন, অনেকেই ফেসবুক নেই, অনেকেই ফেসবুকে হয়তো সবসময় পুরোনো দেখতে পাচ্ছেন না,
তারা ইউটিউবে দেখতে পারেন, ইউটিউব চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিটা ঘটনায় প্রতিটা এপিসোডই আমি ইউটিউবে আবার আপলোড করে দিই প্রত্যেককে সুবিধার জন্য, এবং আপনারা যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দেবাশিস মজুমদার লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই। হ্যাঁ, নেহা মাধুরী হাজরা লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো ফেসবুক লাইভে নানান আলোচনা নিয়ে, নানান তথ্য নিয়ে। হ্যাঁ, তারাপদ সূত্রধর লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য, অসংখ্য ধন্যবাদ যারা অনেকক্ষণ পরে হয়তো লাইনে এলেন, যারা হয়তো আসতে লেট করলেন। আজকে অনুষ্ঠানটা প্রায় শেষের মুখে, তো যাই হোক, যেহেতু ভিউয়ার্স বাড়ছে শেয়ার করুন, যারা ভিডিওটা দেখছেন ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করুন। ভিউয়ার্স যত বাড়বে অনুষ্ঠান তত দীর্ঘায়িত হবে, আর যত ভিউয়ার্স উপরে বাড়বে তত আরও অনুষ্ঠানটা দীর্ঘায়িত হবে। শেয়ার করতে থাকুন, ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো, সঙ্গে থাকুন। হ্যাঁ, দেবাশিস মজুমদার জন্ম তারিখ পাঠিয়েছেন, জন্ম সময় লাগবে, জন্মস্থান লাগবে, জন্ম সময় এবং জন্মস্থান পুরোটা পুঙ্খানুপুঙ্খভাবে পাঠান, নিশ্চয়ই বলার চেষ্টা করো। প্রত্যেকেরই জন্ম তারিখ নিয়ে আলোচনা করেছি এবং করব, জন্ম তারিখ এবং জন্ম সময় দুটোই লাগবে, পুরো ডিটেলসটা পাঠান, ডিটেলসটা না পাঠালে তো বলা সম্ভব নয়। এবং যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম অনুষ্ঠানটি দেখছেন তাদেরকে বলবো ভিডিওটা একটু শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জন্ম সময়টা জন্মস্থানটা দেবাশিস মজুমদারকে বলছি, জন্ম সময় এবং জন্মস্থান। আচ্ছা দাদা, আমার ছেলে বিক্রমে কে আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ, তারাপদবাবু লাইভ প্রোগ্রামে স্বাগত, এবং তার মায়ের কৃপায় আপনি ভালো থাকুন, এবং আমরা সপরিবারে মঙ্গল কামনা করি, প্রত্যেকেরই মঙ্গল কামনা করি। আপনারা যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করেন, আপনারা যেভাবে ধরুন সহযোগিতা করছেন এই একটা ফেসবুকের মাধ্যমে জনসংযোগ বাড়ানোর জন্য, ফেসবুকের মাধ্যমে প্রচারটা আপনারা যেভাবে ধরুন লাইক কমেন্ট এবং শেয়ার করে সহযোগিতা করছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার আমার কৃপায় ভালো থাকুন, বিক্রমের মঙ্গল কামনা করি, ওর আরও সুস্থতা দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, লেখাপড়া ভালো হোক। হ্যাঁ, গোপাল দাস ফেসবুক লাইভে স্বাগত জানাই, অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে। হ্যাঁ, শুভ্রা মাইতি ফেসবুক লাইভে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন ভিডিও অবশ্যই শেয়ার করুন, শেয়ার করে আরও মানুষকে দেখার সুযোগ করে দিন। জ্যোতিষ সংক্রান্ত নতুন নতুন তথ্য নিয়ে প্রতিদিনই থাকবো ফেসবুক লাইভে নানান আলোচনা নিয়ে, আপনারা যেভাবে লাইক কমেন্ট এবং শেয়ার করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে সব যারা ডেট অফ বার্থ পাঠালো প্রত্যেকের ডেট অফ বার্থ আলোচনা করেছি, এবং যা যদি কেউ ডেট অফ বার্থ পাঠাতে চাইছেন পাঠান, আলোচনা করব। এবং আজকে লাইভ প্রোগ্রামটা আর বেশি বন্ধ টানছি না, অনেকক্ষণ ধরে অনেক মানুষই অপেক্ষা করে আছে। তো যে সকল যারা আরও বিস্তারিত জানতে চাইছেন, চেম্বার সম্বন্ধে বাঁকুড়া চেম্বারে প্রতিদিনই বসছি, তার জন্য বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে টাইম নিয়ে আসুন, যে কোন সময় এলে ফাঁকা পাওয়া যাবে। রোজ দশজনের বেশি দেখি না আমি। যারা বাঁকুড়া চেম্বারে আসতে চাইছেন তারা বাঁকুড়া চেম্বারে যোগাযোগ করুন। আচ্ছা, দেবাশিস মজুমদার যে রেডিও বার্তা পাঠিয়ে ওটা নিয়ে আলোচনা করে দিই আমি, তারপরে অনুষ্ঠানটাকে শেষ করব। আচ্ছা, 13/5/1962, 12:10 রাত্রি 12:10। আচ্ছা, সময় রাত্রি 12:10। আচ্ছা, সঙ্গে থাকুন, জন্মস্থান কলকাতা। আচ্ছা, 13/5 মানে 12/5-এর রাত্রিবেলা, 12/5 পার হয়ে 13/5 পড়েছে ইংরেজি মধ্যে, রাত্রি 12:10 মানে 12/5 পার হয়ে 13/5 পড়েছে, মানে শনিবার রাত্রি পার হয়ে ওটা ইংরেজি মতে রবিবার পড়ে যাচ্ছে। আচ্ছা, 13/13/1962 রবিবার ছিল, সিংহ রাশি মকর লগ্ন, সিংহ রাশি মকর লগ্ন রাক্ষসগণ। প্রথমে বলি লগ্ন বসে ঘনিষ্ঠ নক্ষত্রে, লগ্ন মঙ্গলের নক্ষত্রে, অত্যন্ত রাগ জেদ প্রচণ্ড তেজ চঞ্চল মানসিকতার জন্য ব্যবসা ক্ষেত্রে সেভাবে প্রকাশ পাবেন না, ব্যবসা ক্ষেত্রে সেভাবে বিকাশ হবে না, ব্যবসা ক্ষেত্রে নানান বাধার সম্মুখীন হতে হবে। এবং লগ্নের উপর শনি কেতু বসে আছে, এটা কিন্তু মোটেই ভালো নয়, লগ্নের উপর শনি কেতু বসে আছে সপ্তমস্থ রাহু, ম্যারেজ লাইফ যথেষ্ট ভালো নয়। অষ্টমে চন্দ্র জল জল থেকে ফাড়া, জল থেকে বিপদ, এবং কোনো লিকুইড ধরনের ব্যবসা, কোনো তরল দ্রব্যের ব্যবসা করতে গিয়ে সেখানে অর্থ লসকান হওয়া, অর্থাৎ অর্থ বারবার প্রতারিত হওয়া যোগ কিন্তু আছে। এবং একটি ছকের মধ্যে ভালো ভালো যোগ যে দ্বিতীয় বৃহস্পতি বসে আছে, দ্বিতীয় বৃহস্পতি থাকলে যথেষ্ট ভালো, আর্থিক জায়গাটা যথেষ্ট শুভ হবে, অর্থনৈতিক জায়গাটাতে আপনি ইনকাম প্রচুর করবেন, সেই ইনকামের জায়গায় টাকা ধরে রাখতে পারবেন না, টাকা রাখতে পারবেন না, সেক্ষেত্রে একটু ছকটার মধ্যে প্রতিকার প্রয়োজনীয়তা আছে। ছকটাকে আরও বিস্তারিতভাবে বিচার করিয়ে
জীবনে কি করা উচিত করিয়ে নেন, আরো তথ্য জানুন, বিশেষ করে জেনে পড়ে, বিশেষ করে সব টাকার বিস্তারিত তথ্য জেনে কি করা উচিত জেনে এই সকল লাইনগুলো মেনে চলুন, অবশ্যই অবশ্যই পজিটিভ ফল পাবেন। হ্যাঁ, রাজচাঁদ লাইভ প্রোগ্রামে স্বাগত জানাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক লাইভে আসার জন্য। যে সকল বন্ধুরা লাইভ প্রোগ্রাম ভিডিওটি দেখছেন, ভিডিও অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো আজকে লাইভ প্রোগ্রামটা এখানে শেষ করব, অনেকক্ষণ ধরে আপনারা সময় দিলেন, প্রত্যেককে শেয়ার করার অনুরোধ করছি, ভিডিওটাকে শেয়ার করুন, শেয়ার করে আরো মানুষকে দেখার সুযোগ করে দিন। তো আজকে কালকে আবার দেখা হবে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা তথ্য নিয়ে, কালকে ঠিক রাত্রি 10টায় আবার দেখা হবে। ততক্ষণ তারা মায়ের কৃপায় প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কাল দেখা হবে, শুভরাত্রি, নমস্কার।